Everything that does a shot at my gosh. গরুটা আমার অসুস্থ মা আর আব্বা পালছে খুব কষ্ট করে, এখানে সম্পূর্ণ গরুর টাকা, গরুতে কিন্তু প্রচুর টাকা খরচ হয়, অনেক অনেক টাকা খরচ হয়। তো আমি আবার আমার আব্বার কাছে টেহা পাই, কয় লাখ টেহা পাই জানি? 2 লাখ। কেমনে টেহা পাই? 3.5 লাখ। 2 লাখ না, একটিও কম নেব না। আমার টাকা আমারে আমার বুঝে দিল, টাকা দিয়ে গুনতে পারলাম না, আমার আসলে গুনার অত সময় নাই, ঠিক আছে? গুইনা বলে রাখছে, গুনা আছে না? যাই হোক, গরু অনেক অনেক টাকা, অনেক টাকা। তবে টাকার প্রতি লোভ রাখা ভালো না, যত লোভ ছাড়া দেখবেন জীবনে তত ভালো কিছু করতে পারবেন। আমার কাছে এই টাকার মানে প্রতি কোনো ই নাই, এটা আমার মা বাবার টাকা, এই জন্য আমি আমার মা বাবারই দিয়ে দিলাম। তো যাই হোক, একটা গরু পালা কিন্তু খুবই কষ্টের। আমার বাড়ির লোক প্রায় প্রতি বছরই গরু পালে, বা আমার মা বাবা, তবে আমার মা বেশি কষ্ট করে, উনি অসুস্থ, তারপরেও গরুটা আপনারা জানেন একটা গরু পাললে দিনে কতবার খাবার দিতে হয়, গোসল করাতে হয়। আরেকটা গরু এত বড় হয়েছিল, ওইটার জ্বরের মতো কি যেন একটা সমস্যা হয়, ওইটা বিক্রি করে ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় জবাই করা হয়েছিল। খুব নাম মাত্র টাকায় গরুটা মানে দিয়ে দেওয়া হয়। এখন যে টাকাটা মানে এই 2,29,000 টাকা আমাদের যে গরু বিক্রির টাকাটা দিয়েছে, আমি যে বলেছিলাম আমার আব্বার কাছে টাকা পাই 3.5 লাখ, তো আমার আব্বা স্বীকারোক্তি দিছে যে টাকা পাই, টাকা নিছে 2 লাখ, মানে 1.5 লাখ টাকা নাই হাওয়া। তো এই টাকাটা নিয়ে আমি বারবারই বলি, অনেকদিন আগে এই টাকাটা নিছে, আর যে গরুর টাকাটা সম্পূর্ণ টাকা আমি দিয়ে দিছি। আর আমাদের গোয়ালটা এখন বর্তমানে একদম খালি, আমি এখানে একটা, আল্লাহ যদি রুম উঠাইতে দেয় খুব সুন্দর করে একটা, আমি এখানে একটা রুম উঠাবো, একটু দূরে যা, এত কাছে এবারে, আমি এইখানে সুন্দর করে একটা রুম উঠাবো। আর যদি গরু পালতে পারি তাহলে পাললাম, আর না পালতে পারলে তো কিছু করার নেই, কারণ গরু পালার মতো আমাদের বাড়িতে ওই রকম লোক নাই। আমার আব্বাও অসুস্থ, মাও অসুস্থ। আপনারা যারা যে যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আমার এলাকার প্রত্যেকটা মানুষের ভালো চাই এবং সবার ভালো হোক এই প্রত্যাশা করি। আর যদি কোনো কখনো সবসময় বলি যে ভুল ত্রুটি করে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিষয় থাকলে আবারও দেখা হবে। মরে গেলে বিদায় প্রত্যাশায় মোহাম্মদ আল্লাহ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।